হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল স্টোর। আমি অলোকেশ দেবনাথ, আজকে আবার হাজির হয়ে গেছি তোমাদের সবার জন্য নতুন একটা ফাটাফাটি নিউজ নিয়ে। অ্যাকচুয়ালি নিউজ বললে ভুল হবে, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বোম, মানে ধামাকা হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো খুব তাড়াতাড়ি রিলিজ পেতে চলেছে আমাদের সবার ফেভারিট, সবার গুরুদেব দেবের নতুন মুভি কিডন্যাপ। 5th June মানে আগামী ঈদে মুভিটা রিলিজ করতে চলেছে, কিন্তু মুভিটার কিন্তু ট্রেলার আমরা এখনও দেখতে পাইনি। হ্যাঁ বন্ধুরা, দুটো টিজার চলে এসছে, দুটো গান চলে এসছে, কিন্তু ট্রেলারটা কোথায়? ট্রেলারটা কেন রিলিজ হচ্ছে না? তো এর পেছনেও কিন্তু একটা কারণ আছে, তোমাদেরকে বলেনি। তো দেব নিজে মুখে এটা বলেন যে আমি যে ঈদে আসছি, আমি তো আর লোকজনের কাছে গিয়ে গিয়ে বলতে পারি না যে আমি ঈদে আসছি। সে কারণে আমি প্রথমে একটা টিজার বার করলাম এবং বললাম যে আমি এবার ঈদে নতুন মুভি নিয়ে আসছি। আর সেকেন্ড টিজারটা বার করার কারণ ছিল যে মুভিটা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য, মানে কে কে আছে, কী নিয়ে হতে চলেছে, সেটার জন্য সেকেন্ড টিজারও বার করা হয়। এবং দুটো গান বেরিয়েছে তোমরা সবাই জন্য, ওই ডাকছি আকাশ এবং আমি তোমাকে ভালোবাসি। আমি এগুলোর অলরেডি রিভিউ করে দিয়েছি, ফাটাফাটি রেসপন্স, মানে কি বলবো। এখন আমরা জাস্ট ওয়েট করে আছি যে কতক্ষণ এই কিডন্যাপ মুভিটার ট্রেলার আমরা দেখতে পাবো। তাহলে তোমাদেরকে বলে রাখি, আর বেশি আমাদের ওয়েট করতে হবে না, কপাল ভালো থাকলে হয়তো এই উইকেন্ডেই আমরা মুভিটার ট্রেলার দেখতে পারবো। এবং ট্রেলার কিন্তু একবার রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ট্রেলার একবার রেডি হয়ে গেছিলো, কিন্তু দেব ট্রেলারটা দেখার পরে নিজে কিছু কিছু জায়গায় চেঞ্জেস আনছে, সে কারণে কিন্তু আবার রিএডিট করতে হচ্ছে ট্রেলারটাকে। সে কারণে এডিট করে সেটাকে, ট্রেলারটাকে রিলিজ করতে একটু টাইম লেগে যাচ্ছে। আর তোমরা সবাই জানো যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পুরো এই মানে প্রমোশনের দায়িত্ব নিয়ে নিয়েছে, অ্যাডভার্টাইজ করার দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে এই যে টিজারগুলো বেরোচ্ছে, ট্রেলারটা যে বেরোবে, সব কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেখছে। সেই কারণে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তোমরা সবাই জানো যে এরা কতটা পারফেকশনের সাথে কাজ করার চেষ্টা করে। সে কারণে দেব নিজে কিন্তু ইনপুট দিয়েছে ট্রেলারে, মানে কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছে। এবং দেব চান যে ট্রেলারটা একটা মানে শর্ট ফিল্মের মতন হোক, ট্রেলারটা দেখে যেন লোকে মনে করে যে একটা শর্ট ফিল্ম দেখলাম। তো ট্রেলারটা একটু লেন্দি হলেও হতে পারে, এখন আমি জানি না কতদূর কি চেঞ্জেস আনা হচ্ছে। তো দেব কিন্তু নিজে মুখে বলেছেন যে এখানে আমরা চন্দন সেনের যে ক্যারেক্টারটা আছে সেটার ব্যাক স্টোরিটা কিছুটা দেখতে পারবো, রুক্মিণীর কিছুটা ব্যাক স্টোরি দেখতে পারবো, এবং পুরো গল্পটা কি নিয়ে হতে চলেছে তার কিন্তু একটা গ্লিমস, মানে একটা আইডিয়া, পুরোপুরি আইডিয়া না হলেও 50% আইডিয়া কিন্তু আমরা ট্রেলার থেকে পেয়ে যাব। এবং ট্রেলারে নাকি এমনভাবে কিছু কিছু সিন দেখানো হচ্ছে যেগুলো নাকি বাংলা মুভির ট্রেলারে আজ অব্দি দেখানো হয়নি। বাংলা মুভিতে নাকি এ ধরনের ট্রেলার এর আগে কখনো মানে কেউ রেডিই করেনি, এ ধরনের কিন্তু একটা ট্রেলার আসতে চলেছে। সেই কারণে আমি তো খুবই এক্সাইটেড। আর আমি আশা করি তোমরা যারা দেব ভক্তরা আছো, দেবের যারা হার্ডকোর ফ্যান আছো, ডাইহার্ড ফ্যান আছো, তোমরাও অধীর আগ্রহে ওয়েট করে আছো কতক্ষণে এই কিডন্যাপ মুভিটার ট্রেলার আসবে এবং আমরা সবাই দেব ভক্তরা একসাথে বলে উঠবো, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। তো এই আপডেটটাই তোমাদের সবাইকে দেওয়ার ছিল, আর কিছুটা দিন আমাদের ওয়েট করতে হবে, তারপরে কিন্তু জাস্ট ধামাকা হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুনি থাক, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো নিউজ নিয়ে। টিল দেন খুব 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 ভালো থেকো, বাংলা মুভিকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো। চলো, টাটা, টেক কেয়ার। Thank you.